আমি চাই আপনারা নিজে চোখে আপনাদের বাড়ির নিলামটা দেখুন। তাই তো ডাকতে এলাম। আমার যে আজকে কি প্রচন্ড আনন্দ হচ্ছে, আবার একটা আক্ষেপও হচ্ছে জানেন। আনন্দটা হচ্ছে ফাইনালি ফাইনালি আপনারা ফুটপাতে এসে দাঁড়ান। বড় বড় কথা বলেছিলে না দিয়া সেদিনকে স্টেজে দাঁড়িয়ে? কি যেন বলেছিলে? এটাই আমার দোষ, ঠিক সময় ঠিক কথাটা আমি ভুলেছি। কি যেন কি যেন, রাইট, দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে, মায়াঙ্ক আর ত্রিনাকে সারা জীবন জেলের ভাত খাওয়াবে। মাই ফুট, আমার বেটা জেলে বসে বসে তোমাদের সবাইকে তোমাদের সবাইকে ফুটপাতে নিয়ে এলো তো? আক্ষেপটা কি বলো তো? আমার বেটা তোমাদের এই ভিখারির দশাটা নিজে চোখে দেখতে পারলো না, মানে নিজে চোখে র‍্যালিশ করতে পারলো না। আমার বড্ড খারাপ লাগছে দিয়া। কেন বলো তো? রাজা থেকে ভিখিরি, এটা আমাদের কপাল নয়, এটা আপনারই মেয়ের একটা অপকীর্তি। শাট আপ, ব্রিজটা ভেঙে দিয়েছি, এখনো ফোর্স করা কমেনি। এতই যখন শখ তখন চলো না, নিজে চোখে নিজের বাড়ির নিলামটা দেখবে। লুকিয়ে পালাচ্ছ কেন? ওয়াই, দাঁড়িয়ে রইলে কেন? নিলাম তো শুরু হয়ে গেছে, এসো। হ্যাঁ যাব, আমরা যাব, 100 বার যাব। আমার রাজা, আমার তো বেশ সামনে এত অনাচার হওয়ার সত্ত্বেও কেমন করে আমার রাজা মাধব মুখ বধির হয়ে থাকে আমি নিজের চোখে দেখতে চাই। বড় ভাই, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। আসুন, চলুন সবাই আমার সাথে, আপনাদের জন্য তো চেয়ার খালি রাখা রয়েছে। দিয়া তুমিও চলো, সেদিন তো স্টেজের ওপর থেকে সবটা দেখেছি, আজ মাটিতে নেবে দেখো তোমাদের পায়ের নিচ থেকে কিরকম মাটিটা আমরা কেড়ে নিলাম। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, আমার সাথে এসো। দেবোত্তম সেন এখানে কি করছে? আমার আগেই একটা মনে মনে সন্দেহ হয়েছিল, এই দেবোত্তমের সাথে দিয়ার কিছু একটা আছে। হ্যাঁ গো, ও যদি বাড়িটা কিনে আবার দিয়াকে দিয়ে দেয় তাহলে তো বেটা আবার বড় ধাক্কা খাবে। এই ধাক্কাটা তোমাদের খাওয়া উচিত ছিল। চুপ করো তুমি। দেবোত্তম বাবু তোমার এই কষ্টটা সহ্য করতে পারছেন না বলে এত কিছু করছে দিয়া। 10 কোটি টাকা, 10 কোটি টাকা, নট আ ম্যাটার অফ জোক। নিজেকে উজাড় করে দিচ্ছেন তোমার জন্যে, তোমার জন্যে উনি কোটি কোটি টাকা খরচা করতে দ্বিধা করছেন না। দেখো আর্য, আর্য উনি কি করবেন না করবেন সেটা ওনার সিদ্ধান্ত, আমি তো ওনাকে বলিনি এটা করতে। তুমি বারবার আমার দিকে কেন আমন করছো? এখানে আমার দোষটা কোথায় বলো তো? আমি কি ভুল করেছি? এত কিছুর বড়, এত কিছুর বড় তুমি কি করেছো সেটা আমার মুখে বলতে হবে দিয়া? 10 কোটি 1, 10 কোটি 2, 10.5 কোটি। ইয়েস, দ্যাটস ইট। আর কেউ আছেন 10.5 কোটির উপরে দাম দিতে প্রস্তুত? 12 কোটি। দর উঠছে দিয়া, দর উঠছে। আর্য প্লিজ, আর কি কেউ দেবোত্তমের থেকে একটু বেশি দামে বাড়িটা কিনবে না? কেউ না, কেউ তো বলুক, কেউ একজন।
কেউ একজন তো বলুক। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, 12 কোটির ওপর আর কেউ দাম দিতে প্রস্তুত? ১২ কোটি ১, ১২ কোটি ২, ১২ কোটি ৩, কনগ্রাচুলেশনস মিস্টার দেবোত্তম সেন, 12 কোটি টাকার বিনিময়ে আজ থেকে এই ব্যানার্জি ভিলা আপনার। কংগ্রাচুলেশনস মিস্টার সেন, সত্যি কংগ্রাচুলেশনস, রিয়েলি। আজ থেকে বাড়িটা আপনার হলো। আমি ভাবছি যে সত্যি না, বন্ধুর জন্যে মানুষ কি না করতে পারে, কি না করতে পারে। দেবু, দেবু তুই খুব ভালো করেছিস, তুই বাড়িটা কিনে ভীষণ ভালো করেছিস। আমি জানি তো, আমি জানি যে দিয়ার কষ্ট তুই সহ্য করতে পারিস না। খুব ভালো করেছিস পার দেবু, খুব ভালো করেছিস। আমাদের বাড়িটা সত্যি সত্যি আর রাখলো না। আমার দাদা মাধব আমার কথা শুনলেন, তিনি এটা ঘর আনলেন। চলুন মা, এবার আমাদের যেতে হবে। দিয়া, তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো। উনি এসব তো তোমার জন্যই করেছেন, তোমার এখানে থাকাটা খুব দরকার। মা, দেবোত্তম বাবু কেন বাড়িটা কিনছেন সেটা উনি জানেন? আমি জানি না, আর আমি জানতেও চাই না। আর কেন আমি এখানে থাকবো? আমিও তোমাদের সঙ্গে যাব। আর চুপ, চলো মা, চলো। তুমি যা বলছো ভেবে বলছো তো দিয়া, পরে আর কোনো আক্ষেপ করবে না তো? আর যে আমার এখান থেকে কিছু পাওয়ার নেই, আর কাউকে কিছু দেওয়ারও নেই। তুমি যেখানে থাকবে, মা ঠাম্মি বাকিরা যেখানে থাকবে, সেখানেই আমার আনন্দ, সেখানেই আমার সুখ শান্তি সব কিছু। তাই আমি এখানে থাকবো না। চলো আর্য, চলো। আর তোমার একটু খোঁজ খবর করে দেখো না, মেজদা ভাই কোনো ঘর পেলো কিনা। যদি না পায় তাহলে আমরাই খোঁজ করবো। চলো আর্য, চলো আমরা এখান থেকে। চলুন মা, চলো। আপনার মনে যে ভুল ভাবনাটা আছে সেটা ভাঙবার একটা সুযোগ আমায় দিন প্লিজ, আই বেগ ইউ। আমরা একটা শর্তেই বাড়িতে থাকতে রাজি আছি, হয় আমি আপনাদের এই বাড়ির দামটা ফিরিয়ে দেব, নয়তো আমরা এখন থেকেই অন্য বাড়ি খোঁজা শুরু করব, পেলেই আমরা চলে যাব। ঠিক আছে, তাই হবে, তাই সই। তো প্লিজ আর দেরি করবেন না, আপনারা প্লিজ আপনারা বাড়িতে যান। দিয়া মা তো আমাদের সাথেই থেকে গেল, আমাদের সাথে আমাদের বাড়িতে তো এলো না। দিয়া মা এই বাড়িতে না, দিয়া মা তোমার সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে, অ্যান্ড ইটস আ প্রমিস।